নমস্কার বন্ধুরা সরপাস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি সয়া চিড়ে নিয়ে তো রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো এখানে পঁচাত্তর গ্রাম সয়া চাংস নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজগুলো এইভাবে কেটেছি ক্যাপসিকাম লঙ্কা কুচি আর একটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি আর হচ্ছে রসুন কুচি আর এখানে আদা রসুন পেস্ট এক চামচ আর নিয়ে নিয়েছি নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি চিনি আর এখানে রয়েছে সয়া সস আর রেড চিলি সস আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তো তোমরা এখানে কর্নফ্লাওয়ার বদলে ময়দা ইউজ করতে পারো আর একটা ডিম এবার কড়াইয়ে জল গরম করে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম সয়াবিনগুলো এবার এগুলো সেদ্ধ করে নেব তো সয়াবিনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দুবার ঠান্ডা জলে ধুয়ে নেব ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবার সয়াবিনগুলো এইভাবে ভালো করে চিপে সয়াবিনের ভিতর থেকে জলগুলো সব বের করে দেব এবার দিয়ে দিলাম হাফ চামচ লবণ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আদা রসুনের পেস্ট এক চামচ আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার সবগুলো বেশ ভালো করে মেখে নিতে হবে তো দেখো আমার মাখা হয়ে গেছে আর এটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ জল দু চামচ সয়া সস এক চামচ রেড চিলি সস দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এক চামচ টমেটো সস এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াই সাদা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে সে ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে এবার সয়াবিনগুলো আমি মাঝারি হিটে ভেজে নেব তো দেখো আমার সবিনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ রসুন কুচি লঙ্কা কুচি যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দেবে এবার এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো পেঁয়াজ আর ক্যাপসিয়াম গুলোকে আমি হালকা ভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক চামচ চিনি লবণটা যেহেতু আমরা সয়াবিনটা সেদ্ধ করার সময় এবং ম্যারিনেট করার সময় দিয়েছিলাম সেহেতু লবণটা বুঝে আমাদের দিতে হবে তো এরপর আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি দু মিনিট হাইটে ঢাকা দিয়ে রান্না করব দু মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এবার কিন্তু আমার চিলিটা রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে হাফ চামচ ভিনিগার এর দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব দেখো আমার সয়া চিলি একদম রেডি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এটা তোমরা পোলাও রাইস কিংবা চাউমিনের সঙ্গে তোমরা সার্ভ করতে পারো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অন করে দেবে